তো হোয়াটস আপ বিউটিফুল পিপল, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা ভিডিও টাইটেল থাম্বনেল দেখেই বুঝা গেছেন যে আমি কি মানে কোন বাইকের আজকে টেস্টের রিভিউ নিয়ে আস। সো মূল আলোচনা করা যাক বাইকটা। সো আমি আজকে টেস্টে এটা একটা রিভিউ দিব এই বাইকটার। সো এই বাইকটার ভালো মন্দ দিকগুলা আমি অতটা ক্লিয়ারলি বলতে পারবো না, কারণ যেহেতু আমি জাস্ট একটা টেস্ট রাইড একটা রিভিউ দিছি। সো আমার কাছে যে জিনিসগুলো ভালো লাগে জাস্ট আর খারাপ লাগে আমি আপনাদের খালি এটা শেয়ার করব। সো আমার কাছে ভালো লাগে খারাপ লাগে একটু দিকগুলা আপনাদের কাছে অনেকের কাছে ভালো খারাপ নাও লাগতে পারে, আবার আমার ভালোগুলো আপনার কাছে খারাপ লাগতে পারে, আবার আমার খারাপগুলো আপনার কাছে ভালো লাগতে পারে। আমার জিনিসটা ভুল হয়েছে ওইটা একটু ক্লিয়ারলি আপনারা একটু কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটা শুরু করা যাক। আমার কাছে ফার্স্ট এই বাইকের লুকটা নিয়ে কথা বলি, এই লুকটা আমার কাছে অসাধারণ লাগে, এটা সত্য কথা বলতে। বিশেষ করে হেডলাইটটা আমার জোস লাগে। এই প্রাইস রেঞ্জের ভিতরে আছে অনেক অনেকগুলো বাইকে আছে, বাট আমার কাছে এই লুকটা আসলে একটু জোস লাগে। ওয়েট এ মিনিট, হোয়াট, এটা কোনো গ্যারান্টি কার্ড নেই? ও, এটা কোনো গিয়ারিং কেন নেই? সো এই গাড়িটার একটা ডিসঅ্যাডভান্টেজ এলো, এটার কোনো গিয়ার ইন্ডিকেটার নেই। সো যারা নতুন বাইক চালায় বা নতুন বাইক কিনবে তারা একটু ঝামেলায় পড়বে ফার্স্টে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা কোনো তেমন বড় কোনো ম্যাটার করে না। সো আমার কাছে ঠিকঠাকই মনে হয় এটা, বাট আমার কাছে ফার্স্টলি মনে হচ্ছে একটার গিয়ারটা একটু হার্ড, ফার্স্টের দিকে একটু মনে হচ্ছে গিয়ারটা একটু হার্ড। হ্যাঁ, এই বাইকটা এখনও ব্রেকিং পিরিয়ডে আছে, সো ব্রেকিং পিরিয়ড শেষ করতে করতে একটু টাইম নেবে। সো আমার কাছে মনে হয় গাড়িটা একটু হার্ডে আছে, মানে গিয়ার শিফট একটু হার্ড আছে। সো এটা ঠিক হয়ে যাবে, এটা কয়েকবার সার্ভিসিং এক দুবার সার্ভিসিং করালে এটা ঠিক হয়ে যাবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। সো এত প্যারা নেওয়ার কিছু নাই। ও, আর এই বাইকটার আরেকটা দিক বলতে গেলে এর অয়েল ট্যাঙ্কিটা বিশাল আমার কাছে লাগে, এটা একটা হিউজ বাট গর্জিয়াস লুক, আই রিয়েলি লাভ ইট। আচ্ছা, এখন লুক নিয়ে কথা বলা শেষ হয়ে গেল, এখন আসি একটু পাওয়ার ডেলিভারি। সো আমি এই বাইকটা যেহেতু ব্রেকিং পিরিয়ড আছে, সো আমি পাওয়ার ডেলিভারিটা আমি দিতে পারবো না, ঠিক আছে? আমি জাস্ট একটু তাও একটু দেখাই দিচ্ছি। সো পাওয়ার ডেলিভারিটা আমি বলবো না একদম হাই পরিমাণের, আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। আমার মতে এই রেঞ্জে একটু পাওয়ার ডেলিভারি একটু বেশি দেওয়ার দরকার ছিল, যেহেতু FI ফুয়েল ইঞ্জেকশন। সো সেই পরিমাণে আমার কাছে মনে হচ্ছে না যথেষ্ট আছে, বাট আমার কাছে মনে হয় যে বাইকটা একটু বেশি দেওয়ার দরকার ছিল, কারণ যেহেতু প্রাইসটা এত, সো সেই অনুপাতে আর একটু দরকার ছিল। এখন কন্ট্রোলিংয়ে আসা যাক, আমার কাছে কন্ট্রোলটা মারাত্মক ভাই। এই বাইকটা এত স্মুথ কন্ট্রোলিং, আপনি মানে গ্রামে গঞ্জে জ্যামের ভিতরে আপনি যে কোনো জায়গায় কমফোর্টলি রাইড করতে পারেন, কোনো প্যারা নেই ভাই, চিল, জাস্ট চিল। কারণ এই বাইকটা আসলে অনেক ছোটো টাইপের বাইক, এই জন্য আপনি যে কোনো জায়গাতে কন্ট্রোলিং করতে পারবেন, বিশেষ করে ঢাকা জেলের ভিতরে তো বেস্ট হবে এই বাইকটা আমি বলবো। আর হাইটের কথা বললে আমার কাছে 5'6", 5'5" এদের জন্য পারফেক্ট একটা বাইক হবে এটা, আমি বলবো এই বাইকটা জোস, অসাধারণ একটা বাইক, আপনার কম হাইটের ভিতরে পারফেক্ট একটা বাইক। নাইস কন্ট্রোলিং, নাইস কর্নারিং, নাইস। সো একখানে বলবো অসাধারণ একটা বাইক। আর টায়ার গ্রিপের কথাই বলি, এই ইয়ামাহা কোম্পানির টায়ার গ্রিপ নিয়ে কোনো ইস্যু নেই আমার কাছে, কারণ যথেষ্ট পরিমাণে টায়ার গ্রিপ ইউজ করে। সো আমার কাছে এটা নিয়ে কোনো ইস্যু নেই। কর্নারিংয়ে গাড়ির বডি ব্যালেন্সটা খুবই ভালো। এখন একটু ব্রেকিংয়ে আসি, দেখি ব্রেকিং কেমন, অসাধারণ অসাধারণ ব্রেকিং। কারণ গাড়ির কোনো ব্রেক ইউজ করার সময় অলওয়েজ সামনের ব্রেক ইউজ করবেন, আমি বলি কারণ সামনের ব্রেকটা ভালো একটা আপনার স্টেবিলিটি রাখতে সাহায্য করে। সো আপনার সামনের ব্রেকটা ইউজ করবেন, আর এই বাইকটার ব্রেকিংয়ের কোনো কমতি নেই,
ইয়ামাহা কোম্পানি কোনো কমতি রাখে নাই ব্রেকিংয়ে, তারা ABS ইউজ করছে আর ABS গুড কোয়ালিটির ABS ইউজ করছে। সো আমার এই এইটা ব্রেকিং নিয়ে কোনো ইস্যু আমি বলবো না, সো ইট গুড। পাওয়ার, হ্যাঁ পাওয়ার যদি চান তাহলে এই বাইকটা একটু নামে বেটার হবে আমি বলি, কারণ পাওয়ারের দিক থেকে এটা একটু কম্প্রোমাইজ, যেহেতু আপনি ভালো মানের কন্ট্রোলিং চান, ভালো মানের ব্রেকিং চান, সো সব কিছু যদি ভালো চান তাহলে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, যে আপনার যে কোনো একদিকে একটু কম্প্রোমাইজ করতে হবে, যেহেতু আপনি ব্রেকিং ভালো পাচ্ছেন, আপনি কন্ট্রোলিং ভালো পাচ্ছেন, কর্নারিং বেস্ট, তবে লুকের দিক দিয়ে বেস্ট, ফুয়েল কম খায়। এখন যদি আপনি যদি পাওয়ার ডেলিভারি ইস্যু করেন, সো এটা তো মানা যায় না, কারণ একটা গাড়ি সব দিক থেকেই পারফেক্ট হয় না, যেহেতু ফুয়েল ইঞ্জেকশন গাড়ি, সো এটা একটু পাওয়ার একটু কমই হবে। হ্যাঁ আপনারা বলতে পারেন যে এই রেঞ্জের সাথে RTR 4V অনেক ভালো পাওয়ার, হ্যাঁ RTR 4V পাওয়ার ডেলিভারি ভালো, ব্রেকিংও মোটামুটি ভালো করছে, বাট আমি বলবো যে ভাই বডি ব্যালেন্স, কন্ট্রোলিং এইগুলোর জন্য ভাই RTR 4V বেস্ট না, আমি বলবো এই গাড়িটা যথেষ্ট ভালো, প্রাইস রেঞ্জের ভিতর যথেষ্ট ভালো। তো আমি প্রিফার করবো এই বাইকটা আপনারা নিতে পারেন, যাদের রেঞ্জ আছে, যাদের এই মানে এই বাইকটা কেনার মতো রেঞ্জ আছে তারা এই বাইকটা নিতে পারেন। অন্য বাইক, হ্যাঁ এর ভিতরে সুজুকি একটা বাইক আছে, সো আপনার সুজুকির ওই FI বাইকটাও নিতে পারেন আপনারা, এখন নিতে পারেন আর আপনাদের আপনার যেটা ভালো লাগে মডেলটা, কারণ দুইটা গাড়ি আমি বললো সেম কোয়ালিটি অ্যান্ড বেস্ট কোয়ালিটি ইউজ করছে ওরা, সুজুকি বেস্ট গাড়ি, ইয়ামাহা বেস্ট গাড়ি, সো আমি কোনোটা বলবো না যে এটা খারাপ এটা ভালো, আমি বলবো হ্যাঁ 19-20 হইতেই পারে একটা গাড়ি, সো এটাতে খারাপ কিছু নেই, কারণ একটা কোম্পানি বাইক তৈরি করে কোন কখনো জানে যে তারা একটা খারাপ মানে বাইক বের করুক, তারা প্রয়োজনের ভিতরে বেস্টটা দেওয়ার চেষ্টা করে, যেহেতু ইয়ামাহা সুজুকি এসব গাড়ি অলওয়েজ বেস্ট দেওয়ার মানে চেষ্টা করে। সো আমার কাছে গাড়িটা মোটামুটি ভালোই লাগছে, ব্যালেন্স, বডি ব্যালেন্স, কর্নারিং, ব্রেকিং, স্টেবিলিটি, হ্যাঁ এটার কিন্তু ভাইব্রেশন ফ্রি, এটা হলো একটা। আর যারা মনে করেন হাই রোডে মানে বিশেষ করে হাই রোডে চালায় মানে অনেক লং টাইম ইউজ করবে, তাদের জন্য কমফোর্টনেস 100% আমি বলবো, কোনো ব্যাক পেইন হবে না, এটার গ্যারান্টি আমি দিব। আর পিলিয়ন যথেষ্ট ভালো, কিন্তু পিলিয়নের আমার কাছে তেমন একটু হার্ড মনে হয়েছে পিলিয়ন ঠিকঠাক, আপনারা চাইলে মডিফাই করে এটা নরম করে নিতে পারেন, বাট আমার কাছে একটু হার্ড মনে হয়েছে, কারণ লং রাইডের জন্য পিলিয়ন সিটটা যদি ইউজ করেন, কোনো পিলিয়ন থাকে তাহলে ওটা অনেক হার্ড ইউজ করলে অনেকটা কষ্টদায়ক হয়, সো আমার কাছে সব বিবেচনা করে আপনারা একটু দেখতে পারেন। আমার কাছে মনে হয়েছে গাড়িটা যথেষ্ট ভালো। সো আজকে বন্ধুরা এই পর্যন্ত, আপনারা যদি আশা করি যদি ভিডিওটা ভালো লাগে বা আমার রিভিউটা আপনার কাছে মনে হয় কি না এই বাইকটা আমি ভালো একটা রিভিউ দিতে পেরেছি, আমি সফল, তো প্লিজ কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আশা করি এই বাইকটা আপনাদের প্রাইস রেঞ্জে যদি থাকে তাহলে আপনি এই বাইকটা নিতে পারেন, এই বাইকটা সব দিক থেকে ভালো আছে, সো আমি বলবো ইউ ক্যান গো ফর ইট। সো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।